হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা, সুস্মিতা বাগ চ্যানেলে তোমাদেরকে আরো একবার ওয়েলকাম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি ভিডিও বানাবো আইব্রো ড্রয়ের ওপর। তো খুব সহজ পদ্ধতিতে আজ আমি তোমাদেরকে আইব্রো ড্র করে দেখাবো। সো আমরা শাড়ি পরি বা কোনো কুর্তি পরি, সালোয়ার পরি বা জিন্স পরি, হোয়াট এভার, যেটাই আমরা ক্যারি করি না কেন, যে কোনো কোথাও কোনো পার্টির জন্য বা নর্মাল কোনো গেট টুগেদারের জন্য আমরা যদি লাইনার, লিপস্টিক অ্যান্ড আমাদের আইব্রোটা খুব ভালো করে ড্র করে নিই, তো তাহলে দেখবে আর সেরকম কিছু মোটামুটি লাগে না, নর্মাল একটু হালকা ফাউন্ডেশন। সো আইব্রো ড্র করাটা কিন্তু ভীষণ একটা মানে মেন পার্ট, মেকআপের মেন পার্ট, কারণ কি আইব্রো ড্র করার পরে দেখতে সত্যিই খুব সুন্দর লাগে। আর সামনেই আসছে সরস্বতী পুজো, আর এখন তো বিয়ের সিজন। তো তোমরা আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দেবো কিভাবে আইব্রো ড্র করে, মানে আইব্রোটাকে রেডি করে। তো আমার মনে হয় কি তোমরা মানে নিজেরা চেষ্টা করলে খুব সহজেই পারবে। তো আমার সাথে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত, কিভাবে আমরা সুন্দর করে আইব্রো ড্র করি আর আমাদের আইব্রোটাকে আরও সুন্দর করে, আমাদের লুকটাকে আরও এনহ্যান্স করতে পারি। তো তোমরা আমার সাথে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা খেয়াল করো, আমি লিপস্টিক লাগিয়ে রেখেছি অ্যান্ড লাইনারও লাগানো রয়েছে, আর বাট আইব্রোটা কিন্তু ড্র করা নেই, আইব্রোটা দেখতেই পাচ্ছ, যদিও আমার অনেকটাই হালকা। তো দেন আমি যখন এবার পুরোটা বানিয়ে নেব, এখন আমার লুকটা দেখো। তো আফটার আইব্রো ড্রয়িং তো তোমরা দেখতে পারবে যে কিরকম মানে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়, আর আইব্রোটা পুরো করা থাকলে না দেখতে পুরো ডিফারেন্ট লাগে, দেখতে অনেক সুন্দর লাগে। তো স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো আমি কিভাবে আইব্রো ড্র করছি। আজকে আমি এই দুটো জিনিস দিয়েই দেখাবো আইব্রো করা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমার কাছে এটা এই যে এই প্যালেটটা রয়েছে আইব্রোর, কারণ কি আমি যেহেতু প্রফেশনালি ইউজ করি, সো তাই জন্যই প্রত্যেকটা কালার আমার এটা খুব সুবিধা হয়। আর যাদের কাছে, যারা বাই পেন্সিল করো, এটা তোমার আছে এর ল্যাকমির আছে, তো যারা বাই পেন্সিলই তোমরা ইউজ করো, তো একদিকটা আমি বাই পেন্সিল দেখাবো, একদিকটা আমি ওই আইব্রো পোমেটটা দিয়েও দেখাবো, ঠিক আছে? যার যেটাতে সুবিধা সে সেভাবেই করবে, অ্যাকচুয়ালি আলটিমেটলি ব্যাপারটা একই। তো তোমরা দেখতে থাকো আমার সাথে, ফার্স্ট আমি এটা দিয়েই করবো। সো আরও একটা কথা বলে দিই, অনেকে এই ভুলটাও করে থাকে, কারণ কি আমার দেখো আমার কিন্তু ব্ল্যাকিশ না, আর সাধারণত মানে আমাদের নর্মাল আইব্রোটা হেয়ারের মতন ব্ল্যাক হয় না, একটু ব্রাউনিশ ভাব থাকে। সো তাই জন্য দেখো অনেক কটা কালার দেওয়া আছে, আর আমার যেহেতু অনেকটাই মানে অনেক কম আইব্রোটা, সো আমি এই ব্ল্যাক আর এই দুটো দিয়ে ইউজ করে দেখবো। তো যার যেরকম সেই হিসেবে তারা ইউজ করবে, আমি জাস্ট ওয়েটা দেখাচ্ছি কীভাবে করতে হয়। তো অ্যাট ফার্স্ট এই যে স্পুলিটা রয়েছে, স্পুলি দেখো দুই দিকে, এদিকেও দেওয়া রয়েছে এদিকে, এটা তো এটা এর সাথেই দেয়। সো আমি অ্যাট ফার্স্ট এই আইব্রোটা দেখতে পাচ্ছ, এটাকে আমি ওপরের দিকে করে নেবো, একটা লাইন ড্র বানিয়ে, কারণ আমি যে যদি এই লোমগুলোকে ওপরের দিকে তুলে দিই, তাহলে আমার যে মেন লাইনটা সেটা আমি পেয়ে যাব। দেন সেম ওয়েতে আমরা এটা মানে উল্টো দিকটা করব। আগে প্রথমে আমাদেরকে বর্ডারটা দিয়ে নিতে হবে, যদি আমরা বর্ডারটা ঠিকঠাক দিয়ে দিতে পারি, দেন ভেতরটা ফিল আপ করা কোনো ব্যাপার না। আর সবসময় খেয়াল করবে ব্রাশটা কিন্তু সবসময় আমরা এই যে এই এই ওয়েতে নেব, মানে ওপর থেকে নিচের দিকে যাবে। এবার আমরা এই পুরোটাকে মিলিয়ে দেবো, দেখো সুন্দরভাবে, খুব ইজি হইতে হয়। আর যেহেতু এই জায়গাটা আমার একটু এরকম ওপরের দিকে, সাধারণত সবারই তাই হয়, তো এই জায়গাটা আমরা এইভাবে ফিল আপ করবো। লুক দেখতেই থাক, দেখো এদিকেরটা আর এদিকেরটা পুরো ডিফারেন্ট হয়ে গেল, লুকটাই পুরো আলাদা হয়ে গেল। সি
দেখো এদিকে একটা আর এদিকে একটা, তোমরা নিজেরাই মানে সবাই নিজেই পার্থক্যটা বুঝতে পারছো। লাইক আইব্রো যদি পুরোপুরি ঠিকঠাক ভাবে বানিয়ে নাও না, লিপস্টিক আর একটুখানি লাইনার লাগিয়ে নাও, পুরো লুকটাই কমপ্লিট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছো এটা দিয়ে দেখো কত সুন্দরভাবে আমি ড্র করে ফেললাম। আরো একটু ভরাট করা যাবে, যেহেতু আমার একটুখানি ব্রাউনিশ লুকের আইব্রোটা, তো আমি বেশি কালো করি না, কারণ ন্যাচারালি দেখতে খুব ভালো লাগে না। আর যেহেতু আমি বললাম আগেই সামনে সরস্বতী পুজো, তো পুজো সরস্বতী পুজো স্পেশাল যেহেতু আমরা সাধারণত দিনের বেলাতেই এই লুকটাকে ক্রিয়েট করি, দেন দিনের বেলা যদি আমরা মানে কোথাও বেরোই, তো লুক খুব বেশি হেভি হলে ভালো লাগে না দেখতে। কারণ কি, এক তো তোমার সূর্যের তাপ, তো ওইগুলোর সাথে আর তুমি কিভাবে কি ক্যারি করবে কি পরবে সেটার উপরেও ডিপেন্ড করে। তো ডিপেন্ডস অন শাড়ি জিন্স তুমি কি ক্যারি করছো সেটার উপর। তো এমনি নর্মালে তুমি দেখো আইব্রোটা খুবই সুন্দর হয়েছে, জাস্ট সি। আর যদি এদিক ওদিক একটুখানি কোনো কিছু প্রবলেম হয়, দেন এই স্পুলিটা দিয়ে আমরা ওটাকে পুরোপুরি ইয়ে করে নেবো, পারফেক্ট করে নেবো। দেখো ওকে, দেন আমি এবার এই পেন্সিলটা দিয়ে ড্র করে দেখাবো। তো ওয়েটা সেমই থাকবে, কারণ কি যেহেতু এটা পেন্সিল, তো অনেকে আবার এই এখন অনেক এই পেন্সিলগুলো পাওয়া যায়, আইব্রো পেন্সিলগুলো, যেগুলোতে একদিকে তোমার স্পুলিগুলো দেওয়া থাকে। সো এটা যেহেতু নর্মাল পেন্সিল, এটা আমি জানি না আমাকে কেউ মেবি হয়তো গিফট করেছিল, তো দেখো এখন আমি প্যাকেজিংই খুলিনি। তো আমি ভাবলাম যে অনেকের কাছে এরকম ধরনের পেন্সিলও থাকে, তো ওইটা দিয়ে কিভাবে করতে হবে ওটাও আমি একবার বলে দিই, তাতে হেল্প হবে। তো যেহেতু আমার কাছে এইটাতে স্পুলি দেওয়া নেই, তাই আমি এটার সাহায্যেই ওই এগুলোকে মানে ওপরে বা নিচে যেই ওয়েটা আছে ওটাকে করব। সো কেউ যদি কেউ যদি কারোর কাছে যদি নর্মাল এরকম ধরনের পেন্সিল থাকে, তো কেউ ছোট্ট কোনো চিরুনি বা এরকম ধরনের স্কুলি বাইরে কিনতে পাওয়া যায়, তো ওটাও দিয়েও তোমরা এটাকে করতে পারো, প্রবলেম নেই। সো আমি দেখাতে থাকছি। হ্যাঁ অ্যাকচুয়ালি মেন কি বলতো, মেন হচ্ছে আমাদেরকে একটা বর্ডার বানিয়ে নিতে হবে, কারণ আমরা যদি এইভাবে এই মানে হেয়ারগুলোকে কম করে ওপরে তুলে দিই, তাহলে আমরা দেখবো একটা বর্ডার বেরিয়ে এসেছে। আমি পেন্সিল দিয়ে করতে খুব একটা অভ্যস্ত নই, কারণ কি করি না, কারণ কি পেন্সিলটা সাধারণত খুব ব্ল্যাক টাইপের হয়, তো যেহেতু আমার আইব্রোটা খুবই ব্রাউনিশ লুকের, সো দ্যাটস হোয়াই আমি এটাতে ইউজ করি না। কাজ চালাও, ইটস নট ব্যাড, বাট সি তোমরাই দেখো ওই দিকেরটা একটু বেশি লুকটা বেটার, মানে একদম ন্যাচারাল মনে হচ্ছে লুক। এটা অনেকটা মনে হচ্ছে কি হ্যাঁ আমি ক্রিয়েট করেছি, বিকজ অফ দিস এটা ব্ল্যাক আর কিছুই না। তো এটা কোনো প্রবলেম না, কারণ কি তোমরা একটু ব্রাউনিশ দেখে নিয়ে নিও, আর যদি কারোর আইব্রো ব্ল্যাক শেডের হয় দেন নো প্রবলেম। অ্যাকচুয়ালি আমি মানে পার্সোনালি যদি আমাকে বলো, তো আমি পেন্সিলের থেকে পোমেটটাতে বেশি কমফর্টেবল, আর আমার মনে হয় ওটা বেশি ভালো। কারণ কি যেহেতু প্রত্যেক কটা শেড দেওয়া রয়েছে, তো তোমার সাথে তোমার তো নিজের হবেই হেল্প, তো মানে অন্য কারোরও যদি হেল্প লাগে তো সেটাও হয়ে যায়, মানে ওটাও একটু বেশি। সি তোমরাই দেখো লুকটা, তো এটা হয়ে গেছে, আমি এদিকেরটা বানিয়েছি এই পমেটটা দিয়ে, অ্যান্ড এদিকেরটা বানিয়েছি এই পেন্সিলটা দিয়ে। তো তোমরা লুকটা দেখো, খারাপ হয়নি, দুদিক থেকে এটা হচ্ছে এরকম আর এটা হচ্ছে এরকম, বাট আমার এটাই বেশি পছন্দ। তো কারোর কাছে যদি পেন্সিল না থেকে থাকে, তো দেন এভাবেও ড্র করতে পারো। আর সি আমার লুকটা আগের লুকটা দেখেছো, আর এখনের লুকটা দেখো, মানে পুরোপুরি চেঞ্জ, একদমই চেঞ্জ। কারণ কি এই মেন হচ্ছে তোমার আমাদের পুরো ফেসের মধ্যে,
আমাদের আইজ অ্যান্ড এই আইব্রো অ্যান্ড লিপস্টিকটা যদি তুমি ঠিকঠাক করে লাগাও তো খুব ভালো লাগবে। তো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো, আর যারা তোমরা বিগিনার্সটা আছো তো আমার মনে হয় তাদের অনেক হেল্পও হবে। সো প্লিজ আমার ভিডিওটা পুরোটা লাস্ট অব্দি দেখো, আর হ্যাঁ আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট তো প্লিজ 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 করে দিও। আর তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কি আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আমাকে কেমন দেখতে লাগছে সেটাও জানিও।